ভৈরবে জুয়েলারি স্বর্ণশিল্প সমিতি সভাপতি স্বপন দেবনাথের বাসায় দিন দুপুরে ডাকাতি ও তার সহধর্মিণীকে হত্যার চেষ্টায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কর্মবিরতি পালন করেছে স্বর্ণ ব্যবসায়ীগণ। স্বর্ণশিল্প সমিতি সভাপতি স্বপন দেবনাথের সভাপতিত্বে আজ শনিবার সকাল 10টার সময় ভৈরব বাজারের স্বর্ণপট্টি এলাকায় এই কর্মসূচি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী কমল দেবনাথ, অমৃতলাল দাস, শ্যামল দেবনাথ, পরিমল দেবনাথ, গোপাল দেবনাথ। এ সময় সকল দোকানপাট বন্ধ রেখে দোকান মালিকগণ সহ 150 লোক অংশগ্রহণ করেন। ভৈরব জুয়েলারি স্বর্ণ শিল্প সমিতির সাধারণ সম্পাদক হিমাংশু দেবনাথ বলেন, আমাদের সভাপতি স্বপন দেবনাথের বাসায় দিনের বেলায় ডাকাতি ও তার সহধর্মিণীকে হত্যার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানায়। এ ঘটনায় আমাদের পূর্ব ঘোষিত মানববন্ধনের কর্মসূচি ছিল, সেটা ভৈরব থানার ওসি সাহেব ও ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দের কথায় আমরা সেটা থেকে বিরত হয়ে এখন 1 ঘন্টার কর্মবিরতি পালন করছি। স্বপন দেবনাথের বাসায় ডাকাতির ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। উল্লেখ্য, গত 2 ফেব্রুয়ারি ভৈরব বাজারের টিনপট্টি এলাকায় স্বর্ণ ব্যবসায়ী স্বপন দেবনাথের বাসায় ডাকাতি ও তার সহধর্মিণীকে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম করে হত্যার চেষ্টা চালায় ডাকাত দল। ডাকাতরা তার বাসা থেকে নগদ টাকা সহ মূল্যবান সামগ্রী নিয়ে যায়। এ সময় স্বপন দেবনাথের সহধর্মিণী চিৎকার করলে তাকে আঘাত করে ডাকাত দল পালিয়ে যায়। আমি হিমাংশু দেবনাথ, স্বর্ণপট্টি সাধারণ সম্পাদক। আমাদের সভাপতি মহোদয় স্বপন দেবনাথের বাসায় যে ঘটনা ঘটছে তার জন্য আমরা নিন্দা জানাই, এবং আমাদের যে মানববন্ধনের যে প্রতিক্রিয়া ছিল, কর্মসূচি ছিল, ওইটা ওসি সাহেব এবং ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দদের কথায় আমরা এটা বিরতি করছি। এটা বিরতি করে আমরা এখন 1 ঘন্টা কর্মবিরতি পালন করতেছি, আর যে ঘটনা ঘটছে তার জন্য আমরা প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই। তাদের জন্য মানে অবিলম্বে গ্রেপ্তার হয়, সঠিকভাবে তাদের সাজা হয়, আমরা সেই আছি, এবং আগামীতে আমাদের আরো কর্মসূচি আছে।